Hey guys, welcome to my channel. আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার বোন বলল, দিদি তুই তো অনেক DIY করেছিস, তাহলে এই বছর জন্মাষ্টমীতে আমার গোপালের জন্য একটা দোলনা বানিয়ে দে। তাই আমি সেই মতো ভেবে বানানো শুরু করলাম। তো মন্দিরে যেহেতু এটা দেবো, তাই দোলনাটা একটু মজবুত হতে হবে, সেই কথা ভেবে আমি এই দোলনাটা বানাবো সিমেন্ট দিয়ে। প্রথমে আমি এখানে নিয়েছি সিমেন্ট বালি আর ছোটো যে স্টোন চিপস আছে তার একটা মিক্সচার। এবার এখানে একটা কনসোলিং পাইপকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছি যাতে এই সার্কেল শেপটা বজায় থাকে। আমার একটা প্লাস্টিকের ঝাঁপি ছিল, সেটার উপর পলিথিন র্যাপ করে পাইপটা বসিয়ে মিক্সচারটা ঢেলে নেবো। এভাবে মোটামুটি আমি এখন 48 ঘন্টা এটাকে রেখে দেবো এটা ভালোভাবে জমে যাওয়ার জন্য। এবার একটা পাথর নিয়ে পাইপটাকে ফিক্সড করে দিলাম যাতে নড়ে না যায়। দুদিন আমি ওইভাবে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর জমে গেছে। এবার হালকা হালকা করে আমি পলিথিনটা খুলে নেবো, ভীষণ সুন্দর কিন্তু জমেছে, ভীষণ শক্তপোক্ত হয়েছে। এবার আমি এখানে সিমেন্টের জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেবো, একটা যেন একটু খুব বেশি পাতলা না হয় একটু ঠিক রাখবো। দেখুন ব্যাটারটা আমার রেডি। এবার এখানে কয়েক টুকরো আমি টি শার্ট কেক কয়েক টুকরো পিস করে কেটে নিয়েছি, সেটা আমি এই সলিউশনের মধ্যে ডিপ করে নেবো। ভালোভাবে আমি কাপড়টাকে সিমেন্টের সাথে মিশিয়ে নেবো যাতে জিনিসটা মজবুত হয়। এবার আমি এক এক টুকরো কাপড়কে আস্তে আস্তে পুরোটা এই কনসোলিং পাইপটার উপরে র্যাপ করে নেবো। এটা খুব সাবধানের সাথে আস্তে আস্তে করতে হবে যাতে পুরোটা একই রকমভাবে কভার হয়, নাহলে দেখতে ভালো লাগবে না। এখন পুরোটা আমার অলমোস্ট র্যাপ করা হয়ে গেছে। এবার এটাকে আর একদিন বা দু দিনের জন্য রেখে দেবো ভালোভাবে এটা সেট হয়ে যাওয়ার জন্য, যাতে জিনিসটা আর একটু মজবুত হয়। এখানে কয়েক টুকরো কার্ডবোর্ডকে রেক্টেঙ্গেল শেপে কেটে নিয়ে একটা আরেকটার সাথে পেস্ট করে একটা থিক বানিয়ে নিয়েছি। এবার একইভাবে এই কার্ডবোর্ডের সাথেও এই কাপড়টা জড়িয়ে নেবো। এবার এটাকেও রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন কি সুন্দর জমে গেছে, শুকিয়েও গেছে ভালোভাবে, ভীষণ মজবুত হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এবার দেখুন আমি কি পেয়েছি। স্টোররুমে রাখা ছিল, অনেক বছর আগে আমিই রেখেছিলাম কিন্তু আমি একদম ভুলে গেছিলাম। এগুলো আমার বাড়িতে ইউজ হওয়া কালারগুলো, মিস্ত্রিরা তখন একটু একটু করে ফেলে রেখেছিলো, বলেছিলো যদি কোনোদিন কাজে লাগে, রঙটা কোথাও যদি ছেড়ে যায় তখন এটা ইউজ হবে। এটা তো পুরো বিস্কুটের মতো জমে গেছে, থাক এটা পরে এটা দিয়ে কিছু একটা DIY ভাবা যাবে। এবার একটু একটু করে আমি পুরোটা কালার করে নেবো। প্রথমে একটু আমি জল দিয়ে ওয়ালপুটির ঘোল বানিয়ে ব্রাশের সাহায্যে পুরোটা লাগিয়ে নিয়েছিলাম, তারপর কালার করেছি যাতে কালারটা ব্রাইট হয়। সেটা আমি আপনাদের সাথে আর শেয়ার করলাম না, ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কিছু মিরর পিস, যেগুলো আমি ফেভিকলের হেল্প নিয়ে একটা একটা করে বসিয়ে নেবো। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, এতদিন আমি ঘর সাজানো বাগান সাজানোর জন্য অনেক কিছু বানিয়েছি, আজ ফার্স্ট টাইম যেটা আমি ঠাকুরের জন্য কিছু বানাচ্ছি। সত্যি মনের মধ্যে না একটা আলাদা পজিটিভ ফিলিং আসছে। এবার এখানে আমি একটু ওয়ালপুটি ডো বানিয়ে নিয়েছি যেটা ফেভিকলের সাহায্যে বসিয়ে নেবো, আর হাতে একটু একটু করে জল নিয়ে ভালোভাবে এটাকে বসিয়ে নেবো। এই এক দিকটার মতো করে আমি তিন দিকটায় বানিয়ে নিয়েছি, আর সাথে অ্যাড করে নিয়েছি কিছু মিরর পিস। এবার আমি এটা কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো, তারপর কালার করে নেবো। এবার উপরে কয়েকটা পিন গেঁথে নিলাম, একটু শক্ত দেখে পিনগুলো, যাতে আমি যে দোলনার রোপটা করবো সেটা ঠিকঠাক হ্যাং করতে পারি। এবার নিয়েছি কটন রোপ, এবার এটার থ্রেডগুলোকে একটা একটা করে খুলে নেবো। খুলে নেওয়ার পর এটাকে পাকিয়ে আমি একটু বিনুনি বানাবো, সেই জন্য তিনটে থ্রেডকে নিয়ে আমি এই বিনুনিটা বানাবো। বিনুনিটা বানানো থাক, ততক্ষণে আমি এখানে নিয়েছি একটা ওড়না, যেটা আমার ছিল, কোনোদিন ইউজ করিনি নেটের, তো সেই জন্য কোনোদিন ইউজ করিনি। এটা থেকে আমি প্রথমে লেসটা খুলে নেবো। আপনারা চাইলে বাজার থেকে এরকম নেটের কাপড় লেস দুটোই কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিতে পারেন। এবার ওড়নাটা আমি ব্যবহারের সুবিধার জন্য কয়েকটা টুকরো করে নেবো। এবার এই কার্ডবোর্ড পিসটাতে যেহেতু কাপড় আর সিমেন্ট দেওয়া ছিল, তাই হালকা হালকা করে চাপ দিয়ে আমি কয়েকটা হোল বানিয়ে নিয়েছি, সেটার উপরে এই হুকগুলো আমি অ্যাটাচ করে নিলাম। এই যে কটন রোপের আমি বিনুনিটা করেছিলাম, এটা এবার এর মধ্যে লাগিয়ে এই দোলনাটা এবার ভালোভাবে ঝুলিয়ে নেবো। হ্যাঁ, হুকগুলো লাগানোর সময় আমি একটু গ্লু ইউজ করেছি, ফেভিকল ইউজ করেছি, যাতে হুকগুলো আরও ভালোভাবে স্টিক হয়। ভেতরটা যেহেতু কার্ডবোর্ড, হুকগুলো যাতে ভালোভাবে গেঁথে বসে যায়।
আমার তো মনে হচ্ছে কিছুক্ষণ আমি এভাবে দোলাতেই থাকি, ভীষণ মজা লাগছে। তবে এখানে শেষ নয়, এরপর আমার এটাকে এখনও সাজানো বাকি, তো এটাকে আমি এবারে একটু একটু করে সাজাবো। আর আমি যে ওই ওড়নাটা রেখেছিলাম কেটে, তো সেটা দিয়ে এবার আমি এই দোলনাটা সাজাবো। এত দূর অবধি যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকনটি হিট করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। অ্যাকচুয়ালি দিস চ্যানেল ইজ বেসড অন হোম অ্যান্ড গার্ডেন ডেকোর, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন হোম অ্যান্ড গার্ডেন ডেকোর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ওই যে লেসটা খুলে রেখেছিলাম এবার সেটা আমি ফেভিকলের হেল্প নিয়ে লাগিয়ে নেব। দোলনার পেছনের দিকটাতেও আমি ওড়নাটা দিয়ে ভালোভাবে র্যাপ করে নিয়েছি। মোটামুটি ভাবে আমার দোলনাটা রেডি, আরও কিছু সাজানো আমার বাকি আছে। এখানে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি যেটা আমি গ্লুগানের হেল্প নিয়ে প্রথমে একটা আরেকটার সাথে অ্যাড করে নেব, এরপর আমি সেটাকে নিয়ে ওই দোলনাটার উপরে ভালোভাবে বসিয়ে নেব। দোলনাটা আপনি কেমনভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলে আরও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করতে পারেন, বা অনেক ডেকোরেটিভ পিস পাওয়া যায় যেগুলো দিয়েও আপনি সাজাতে পারেন। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি হ্যাং করলাম, সেগুলো দিয়ে আমি মোটামুটি সাজিয়ে নিলাম। এবার এখানে আমি দোলনাটা ঝোলানোর জন্য এই যে সিটিং প্লেস যেটা কার্ডবোর্ডের ওপরে, আবার হালকা হালকা প্রেস করে একটা পিন গেঁথে নিয়েছি, তারপর এই যে মতিগুলো দিয়ে একটা চেন বানিয়ে সেটা আমি অ্যাড করে নিয়েছি। ভীষণই সুন্দর লাগছে, তাই না? আজকে ঝুলন পূর্ণিমার দিনে আমি এটা আপলোড করছি, এতটা মনটা আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে কোনো গোপাল সেভাবে ছিল না, যা আছে ঠাকুরের সিংহাসনে, তাই এটা ছিল, এটা দিয়ে আমি আজকে ঝোলাবো। ভীষণ গাইতে ইচ্ছে করছে, দোলের আয় কিশোরী দোলের আস বিহারী। আমি অনেক ডিআইওয়াই করেছি, এটা বানিয়ে আমি ভীষণ হ্যাপি। এটা কাল এসে আমার বোন নিয়ে চলে যাবে, কিন্তু তবু বানিয়ে আমি ভীষণ হ্যাপি। দোলের আয় কিশোরী দোলের আস বিহারী।